সবার বাসাতেই এখন কম বেশি পাকা আম আছে, তো চাইলে আপনারা খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা আম নিয়েছি, আর এটা একদমই পাকা আম। আমের পিউরি বের করে নিয়েছি, এটা প্রায় 1.5 কাপের মতো হয়েছে। আমি যে আমটা নিয়েছি এটাতে সামান্য পরিমাণে আঁশ ছিল, তার জন্য আঁশটা আমি এবার ছেঁকে নিব, তো সেজন্য একটা বোল নিয়ে নিলাম আর সাথে একটা ছাঁকনি। আপনারা যে আমটা ব্যবহার করবেন সেটাতে যদি আঁশ না থাকে তাহলে এই পার্টটা স্কিপ করতে পারেন। আজকের এই আইসক্রিমটা বানানোর জন্য আমি কোনো ক্রিম ব্যবহার করছি না, যার কারণে এটা দোকানের আইসক্রিমের মতো ফ্লাফি আর ক্রিমি হবে না। ক্রিমি আর ফ্লাফি না হইলেও দোকানে যে ললিপপ আইসক্রিমগুলো পাওয়া যায় সেগুলোর থেকে হাজার গুণ টেস্টি হবে, এইটুকু বলতে পারি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। প্রায় 5 মিনিট পরে আমার এই যে আঁশগুলো কিন্তু ছাঁকনিতে বেঁধে গিয়েছে, অংশটুকু আমরা ইউজ করব না, এটা ফেলে দিব। আর এই যে এখানে লিকুইডটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি, আপনারা ট্রাই করবেন আঁশটা ছেঁকে নেওয়ার, এতে করে আইসক্রিমটা যখন জমে যাবে খাওয়ার সময় আর আঁশ লাগবে না। এখানে আমি লিকুইড মিল্ক 1 লিটার মিল্ককে জাল করে ঘন করে নিয়েছি, প্রায় 1/2 লিটারের মতো হয়েছে, তো এটা কিন্তু একদমই নর্মাল রাখতে হবে, গরম অবস্থায় ইউজ করা যাবে না। এখানে ব্লেন্ডারে জারটা নিয়ে নিলাম, আমের যে পিউরিটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি, চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করবে, আর যে আমটা এখানে ব্যবহার করছেন সেটাতে কীরকম মিষ্টি আছে সেটার উপরও কম বেশি করে দিবেন। এরপর এখানে ঘন করে রাখা 1 কাপ লিকুইড মিল্ক ইউজ করছি, এরপর 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ ইউজ করছি। সবগুলো উপকরণ ব্লেন্ডারে জারে দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে এভাবে সবকিছু একটু মিক্সড করে নিচ্ছি। প্রথমেই বলেছি যে একদমই ঘরোয়া উপকরণ, আমি মনে করছি যে কয়টা উপকরণ আমি এখানে ব্যবহার করেছি এগুলো সবার বাসাতেই থাকেই কিন্তু সবসময়। এবার সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিব, ব্লেন্ডারে প্রায় 1 মিনিটের মতো থেমে থেমে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করার ফলে দেখতেই পাচ্ছেন একটু ফ্লাফি ভাব কিন্তু হয়েছে, মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। তো আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি, এবার সেটাতে সেই ম্যাঙ্গো আর দুধের যে মিশ্রণটা সেটা ঢেলে নিচ্ছে। আইসক্রিমের মোল্ডটাতে একটা করে দাগ আছে, ওই দাগ পর্যন্তই আমি মিশ্রণটা দিয়ে নিচ্ছি। আইসক্রিমের মোল্ডটাতে সবটুকু মিশ্রণ দেওয়ার পর অল্প কিছু পরিমাণ রয়ে গিয়েছে, আমার কাছে এখানে বাটি আইসক্রিমের একটা বাটি ছিল, তো ভাবলাম যে ওইটাতেই বসিয়ে দেই। আপনাদের কাছে যদি এরকম বাটি আইসক্রিমের বাটিগুলো থেকে থাকে তবে আইসক্রিমের মোল্ডের পরিবর্তে সেগুলোতেও কিন্তু এই মিশ্রণটা ঢেলে নিতে পারেন। আইসক্রিমের মোল্ডের যে কাঠিগুলো সেগুলো বসিয়ে নিচ্ছি, আর এভাবে ডিপ ফ্রিজে আপনারা প্রায় 10 ঘন্টার মতো এটা রেখে দিবেন, তাহলে এটা সেট হয়ে যাবে। বাটি আইসক্রিমের সাথে যে কাঠিটা দেয় সেটাও আমার আছে, তো সেটা আপনারা লিকুইড অবস্থায় তো দিতে পারবেন না, তবে চাইলে আপনারা এটা এ পর্যায়ে অ্যাড করতে পারেন। আদারওয়াইজ এটা ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিলে কিছুটা জমাট বেঁধে আসবে, তো সেই পর্যায়ে কিন্তু এই কাঠিটা মাঝখানে অ্যাড করতে পারেন। এই যে আমি লিকুইড অবস্থায় দিলাম, দেখতেই পাচ্ছেন মাঝখানে স্টেবল থাকতেছে না। প্রায় 10 ঘন্টা পরে আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমের মোল্ডটা বের করে নিলাম, আর এই পর্যায়ে আমি কিন্তু এই কাঠিগুলো ধরে উঠানোর ট্রাই করব না। প্রায় 30 সেকেন্ড পরে আইসক্রিমের মোল্ডের গা থেকে দেখবেন যে ঘেমে পানি পড়ছে, আর এই পর্যায়ে কিন্তু আমি কাঠিটা থেকে আইসক্রিমটা তুলবো। বেশি সময় রেখে দিলে কিন্তু তখন আবার দেখা যাবে যে আইসক্রিম বেশি গলে গিয়েছে, তো এই যে 30 সেকেন্ড পরে কিন্তু এইভাবে আস্তে একটু প্রেস করলে আমার আইসক্রিমটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। একে তো আমের সিজন, তার উপরে প্রচণ্ড গরম পড়েছে, তো আমার মনে হয় যে ম্যাঙ্গো আইসক্রিম তার জন্য একটা বেস্ট কম্বিনেশন হতে পারে। আমের সিজন শেষ হওয়ার আগেই চাইলে আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।